হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো বলো? তোমরা সবাই তোমরা ভালো? ভাইরে ভাই, আজ কথা বলতে চলেছে ফেসবুকের একটা সুধীর ভাইয়ের ব্যাপারে। ভাইরে ভাই, এ আগে ফেসবুকে কি ভিডিও বানাতো? লাইফস্টাইল ফিটনেসের ভিডিও বানাতো, এ আবার এখন ফিটনেসের ভিডিও থেকে কি ভিডিও বানাচ্ছে? মানুষের পেছনে কাঠি করছে। এই জন্য আমিও চলে এসেছি যে এর পেছনে আজকে একটা বড় আজুলা বাঁশ ঢুকাতে, তাহলে বেশি ভার না বকে একটা ছোট ইন্টো দিয়ে আজকে ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট ব্রাদার। হে গাইস, আজকে আমি আর কোনো খৈনি খাবো না, কারণ এই পাগলা ছোদেরকে রোস্ট করতে গেলে আমার খৈনির দরকার নেই, আমার দিমাগই যথেষ্ট। ভাইরে ভাই, বেশ কিছুদিন ধরে দেখছি এই মাল্টি রিটারি আমাদের মাঞ্চু দাদা ইউটিউবে যত বড় বড় রোস্ট আছে তাদেরকে রোস্ট করছে। একে আমি কোথা থেকে চিনলাম না, মাঞ্চু দাদা যখন একে রোস্ট মারে তখন থেকে আমি একে চিনলাম যে বোকা ছোদাটা কে। তারপর আমি ফেসবুকে সার্চ দিই, ও এ ফার্স্টে কি ভিডিও বানাতো না, ফিটনেসের ভিডিও বানাতো, কীভাবে বডি হবে, কীভাবে হ্যান্ডেল মারবে, আই মিন আরে বডি 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 ফবে এই সবের ভিডিও বানা তুল। এর ইম্প্রেশন দেখে ভাই, আমি একটা বডির জিমের ইয়ে কিনে ফেলেছি, কি বলে ডাম্বেল কিনে ফেলেছি, দেখবে তোমরা। চলো ভাই দেখো আপনি কি করতাম। হে গাইস, এর ভিডিও দেখার পর গাইস আমিও জিম করা শুরু করে দিয়ে ফেলেছি। ও দাদা, জিম হচ্ছে তো? জিম হচ্ছে তো দাদা? তোমার ইম্প্রেশন, জিম হচ্ছে তো? মানে বডি করতে পারবো তো? দুবেলা করে হানেল মারছি, আই মিন ইয়ে করছি, ঠিক আছে। হে গাইস, অনেক পুরকিবাজি হয়ে গেছে, চলো আজ এই মালটার পিছনে একটু চমচম গুজে দিয়ে রোস্ট করি গা। বল্টু আসো, খেলবো, খেলা হবে, খেলা হবে। দেখ ভাই, বস্তির ছেলে পচা, তোর একটা একদম সিম্পল এবং একটা ভদ্র ভাষায় একটা কথা বলি। বন্ধুগণ, তোমরা ধৈর্য সহকারে বসো, দাদা আমাদের বস্তির ছেলে পচাকে কি বলে আগে একটু শুনে নাও, ঠিক আছে? ভিডিও বানাস তাতে আমার কোনো দুঃখ নেই, দুঃখ আমার একটাই, একটা ভিডিও বানাস 1000 গালি দিয়ে যাস, বাড়া বাড়া প্রত্যেক কথায় বাড়া। হ্যাঁ বন্ধুরা ভালো আছো? বাড়া, হ্যাঁ অমুক ঠিক আছো? বাড়া, আর সারা রাত বাড়া ঘুমিয়ে আসছে না জানো তো, মা আজই নেই মা। আরে তাহলে আমাদের ভুল হয়ে গেছে দাদা, মা আমরা আর কোনোদিন গালি দেবো না বাড়া। যা বল্টু, আমি তোমার গালি দিয়ে ফেললাম। ও সতী সাবিত্রী দাদা, তুমি কি বলছো যে বস্তির ছেলে পচা আর আমরা রোস্টাররা মানুষকে খুশি রাখার জন্য গালি? দেখো ভাই, মানুষ যেটাতে খুশি হবে আমরা সেটাই করি, ঠিক আছে? আর আমরা এত অভদ্র ভাষা ইউজ করি না যে যেটা মানুষ, যেটা অডিয়েন্সরা ম্যানুপুলেট হবে, অডিয়েন্সরা যেটাতেই খুশি সেটাতেই আমরা করি। ও ফেসবুকে সতী সাবিত্রী দাদা, তুমি কি করো দাদা, ভিডিওতে একবার দেখে নিন। একটা ভিডিও বানাস 1000 গালি দিয়ে যাস, বাড়া বাড়া প্রত্যেক কথায় বাড়া। হ্যাঁ বন্ধুরা ভালো আছো? বাড়া, হ্যাঁ অমুক ঠিক আছো? বাড়া, বাবা ভূতের মুখে রাম নাম। ও দাদা, তাহলে এগুলো তুমি কি ইউজ করলে? এগুলো কি তুমি কি গীতা কাব্য ইউজ করলে নাকি? হ্যাঁ এগুলো তাহলে তুমি কি বললে? আরে গান সে বাহার আয়েঙ্গা তেরে। দেখো সুধীর ভাই, তোমাকে একটা কথা বলি, ঠিক আছে? তুমি একটা এদিকে এসো, তোমাকে একটা গল্প বলি। তুমি কি বললে নাকি বস্তির ছেলে পচা এই বলে গালি দিচ্ছে? তুমি বস্তির ছেলে পচাকে শুধরোতে যাওয়ার জন্য তুমি কিন্তু সেই গালিটাই প্রয়োগ করলে। কেন করলে বলো দেখিনি? তুমি মানুষের কাছে অ্যাটেনশন পেতে চাও, তুমি ভাইরাল হতে চাও, তুমি ভাইরাল হবে বলে একটা মানুষকে গালি দিচ্ছ, দিয়ে তাকে শুধরাচ্ছ। ভাই এটা তো তোমার কন্টেন্ট নয়, তোমার কন্টেন্ট হচ্ছে কিভাবে মানুষকে মারা বডি বানাবো, কিভাবে বডি বিল্ডার করবো। তোমাকে নাম আমি আজ থেকে দিলাম বডি বিল্ডার কাকা, ঠিক আছে? কাকা তুমি বডি কেমন করে বানাও বা দেখাও তো। চোখের পানিতে বোকটা বাইসা যায়। বল্টু, আমাদের বডি বিল্ডার কাকার পিছনে একটা নোবেল ছুঁড়ে মার আর একটা কালো কুত্তার গু ছুঁড়ে মার, আমাদের বডি বিল্ডার কাকা কত সুন্দর বডি বানানো শিখাচ্ছে। বা 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 বা, আচ্ছা সুধীর ভাই সব ঠিক আছে, তাহলে তুমি বডি করার সময় এই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো চিল্লাচ্ছ কেন? হ্যাঁ দেখো দাদা, তোমাকে একটা কথা বলি, ঠিক আছে? হ্যাঁ তোমাকে রোস্ট মারার আমার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না, বাট তোমাকে রোস্ট মারছি। তোমার কিছু কিছু কথা আমার খুব খারাপ লেগেছে, যেমন তুমি কি বললে বস্তির ছেলে পচা গালি দিয়ে ভিডিও বানায়। মানছি বস্তির ছেলে পচা গালি দেয়, কিন্তু ওটা ও ফানি ওয়েতে গালি দেয়, আর তুমি কি একজনাকে শুধরাতে গিয়ে তুমি তোমার গালি দিচ্ছ, ঠিক বলেছি সুধীর ভাই? তার নেক্সট কথা হচ্ছে, এবার তোমরা বলতে পারো, দেখ ভাই জিম করতে গেলে না ম্যামা প্যাঁপা আওয়াজ হয়, সেটা আমিও জানি খুব কষ্ট হয়, বাট তুমি না একটু হাস্ত কৌতুভাবে জিমের ভিডিওগুলো দেখাচ্ছে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ভিউজ পাওয়ার জন্য, অডিয়েন্সকে খুশি করার জন্য প্রত্যেক কথায় বাড়া বাড়া বাড়া, কি পাই নিজেস ভাই আমার।
এই যে 32 ছেলে পোষা বলো মানসুদা বলো এই যতগুলো কন্টেন্ট আসে সত্যি কথা বলতে একটা কথা তোমাদের আমি বলি এরা সমস্ত জন না ভিউজ পাওয়ার জন্য ফলোয়ার্স পাওয়ার জন্য না লোকের যা খুশি তাই পাবে এই যে 32 ছেলে উলি বাবালে তুমি কি বলছো তুমি বলছো 32 ছেলে পোষা তোমার ভাষায় পোষা ঠিক আছে আর আমাদের মানসুদা তো নাকি গালি দেয় শুধু ভিউজ কামানোর জন্য হ্যাঁ মানছি তারা গালি দেয় আর তুমি কি করছো তুমি তো হচ্ছে আমাদের ফেসবুকে সতী সাবিত্রী দাদা তাহলে তুমি এই রোস্টারদের রোস্ট করছো কেন তোমার কাজ হচ্ছে যে কিভাবে বডি বানাবো কিভাবে বডি বিল্ডার হবো তুমি তো সেই কাজ করতে চাও তুমি দেখছো যে ওইখানে ভালো রকম ভিউজ পাচ্ছি না ভালো ফলোয়ার্স আসছে না যে তুমি কি মনে করলে এই বস্তির ছেলে পচা মানছু দাদা এদেরকে রোস্ট মারি তাহলে একটু ভিউজ গেন হবে একটু সাবস্ক্রাইবার গেন হবে একটু মানুষ আমাকে চিনবে ঠিক বলেছি সুধীর ভাই তোমাদের মধ্যে থেকে কিছু অডিয়েন্স আমাকে কমেন্ট করতে পারো তুই একে রোস্ট মারছিস কেন দেখো ভাই যে যেমন তার সঙ্গে ঠিক সেরকম ব্যবহার করতে হয় এই দাদাটাকে আমি চিনতাম না চিনার পর থেকে এর নাম আমি সুধীর ভাই দিচ্ছি কারণ মানুষের পেছনে কাঠি করে এবার তোমরা বলতে পারো ওই তাহলে তুই যে কাঠি করে দেখো ভাই আমার কাঠি করার কারণ আছে আমি ভাই রোস্টার আমি রোস্টার যে আমি রোস্ট করবো মানুষদের এইটাই আমার পেশা আর আমি তো ভাই আমি তো রোস্টার মানুষ হয়ে তো আমি তো কোনোদিন জিম করতে যাইনি এ দেখো ভাই আমি জিম করতে এসেছি তোমাদের আমার ফিটনেস শেখাচ্ছি ফিটনেসের ভিডিও করে আমি কাউকে কাঠি করতে যাইনি আমার যে ক্যাটাগরি আমি সেই ক্যাটাগরিতেই আমার রোস্ট মারছি ঠিক আছে আপনার বুদ্ধি ভালো কেন ভাই কেন ভালো ভিডিও বানাতে পারিস না কেন মানুষকে একটু ভালোবাসা যায় না এই যে পৃথিবীতে কত রকম মানুষ গরিব মানুষ কত রকম মানুষ কষ্টে আছে তাদেরকে কি হেল্প করা যায় না তাদেরকে একটু ভালোবাসা যায় না একটু ভালো কথা বলা যায় না ও বডি বিল্ডার কাকা একদম একদম তোমার কথা আমি অ্যাগ্রি করছি বাট আমি এখানে দুটো পয়েন্ট রাখছি ঠিক আছে কথাটা তুমি ভালো করে শুনবে তুমি কি বললে এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে কি মানুষকে ভালোবাসা যায় না একদম মানুষকে ভালোবাসা যায় বাট যে যেমন তার সাথে ঠিক সেরকম ব্যবহার করতে হবে দেখো ভাই আমরা যে রোস্ট বা কাউকে ক্রিটিসিজম করছি বাট আমরা কাউকে অপমান বা ছোট করিনি যে যেমন তার সঙ্গে ঠিক সেরকম ব্যবহার করছি তো তোমরা আমাকে বলতে পারো ওই তোর কি পাওয়ার আছে যে ওই মেয়েটাকে রোস্ট করে দেখো ভাই ওই মেয়েটা যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার ভিডিও ছাড়ছে সে যখন নোংরা ভিডিও ছাড়ছে তার মানে ওখানে অডিয়েন্সের মতামত দিতেই পারে কেউ মতামত দেয় কেউ ভিডিও বানিয়ে বলে আমরা ঠিক ভিডিও বানিয়ে প্রকাশ করছি আর তোমার প্রতিটা ভিডিও এই বস্তির ছেলে পচা ওই মানছু দাদা ওই বিষাক্ত ছেলে ওই মানছু দাদা ওদের কথা যতই বলছে তত তোমার অডিয়েন্স রিটেনশন বাড়ছে বাড়ছে কি বাড়ছে না তোমার তো এইসব কন্টেন্ট নয় তোমার কন্টেন্ট হচ্ছে ফিটনেস কেয়ার ভিডিও তুমি রোস্ট মারছো ওই জন্য আমি একটু মেরে দিলাম ঠিক তো ঘিয়ে ঘি ঢাললাম কেমন দিলাম এ সে বৃত্তান্ত এই সমস্ত বন্ধুরা তোমরা মানো আর না মানো এই সমস্ত ভিডিও গুলো যারা করে এই বস্তির ছেলে পসা বলো মাংস বলো বিষাক্ত ছেলে বলো যারাই হোক এরা কিন্তু শুধু টাকা কামানির জন্য এই সোশ্যাল মিডিয়া উল্টো পাল্টা বলে জানো এই গালি গালাজ শুধু টাকা কামানির জন্য দেখো বডি বিল্ডার কাকা তোমাকে একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তুমি কান খুলে শোনো তুমি কি বললে বস্তির ছেলে পচা বিষাক্ত ছেলে মানছু দাদা এরা নাকি ইউটিউবে প্রতিনিয়ত গালাগাল ইউজ করে দেখো ভাই তাহলে শোনো বিষাক্ত ছেলে ইউটিউবে সাবস্ক্রাইব কত 800,000 মানছু দাদার কত 100,000 বস্তির ছেলে পচা কত 400,000 তাহলে কি এদের যতগুলো সাবস্ক্রাইব করেছে সবাই কি গালাগাল শোনার জন্য সাবস্ক্রাইব করেছে মোটেও না এদের ভিডিওতে মোটামুটি কমেডি থাকে বলে এদের মানুষ সাপোর্ট করছে আর সাপোর্ট বালছালদের করেন না ঠিক আছে আর একটা কথা দাদা তোমাকে কি বলো তুমি ফালতু ফালতুই মানুষের কাছে রোস্ট হচ্ছে মানুষের কাছে গালি গালাজ পাওয়ার জন্য তুমি এইসব ভিডিও বানাচ্ছ কেন ভাই তুমি ভালো ভিডিও তুমি বানাতে পারো না তুমি এতদিন মোটিভেশনাল দিচ্ছিলে মোটিভেশনাল পাড় বন্ধ করো হাত জোড়কে মে হে গাইস ভিডিওটি আজ একটু ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যা নতুন তারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবার পাশে বেল আইকনটি দাম করে দাও আর বলছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সেফ ড্রাইভ সেফ লাইফ টেক কেয়ার লিয়া